আমাদের সংগঠন বিবেকানন্দ আদর্শ মিলন মন্দিরের এডুকেশনাল ট্যুর অর্থাৎ শিক্ষামূলক ভ্রমণের এবারের গন্তব্যস্থল ছিল গৌড় মালদা, যেটা 26 তারিখে আমরা টালিগঞ্জ স্টেশন থেকে আমাদের যাত্রা শুরু হয়। শিয়ালদা স্টেশন থেকে গৌড় এক্সপ্রেস, এটাই ছিল আমাদের গৌড়ে যাওয়ার ট্রেন। সুন্দর ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে চলেছে আমাদের ট্রেন। প্রায় 8-8.5 ঘন্টার জার্নি করে খুব টায়ার্ড হয়ে আমরা পৌঁছালাম মালদা টাউনে। দিস হ্যাপি ফেসেস আর রেডি টু এক্সপ্লোর মালদা। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে কচুরি তরকারি আর মালদা স্পেশাল মিষ্টি দিয়ে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম ঘুরতে। চারিদিকে সবুজে ঘেরা এবং পরিষ্কার মালদা শহরটি ছিল খুবই সুন্দর। অনেক আম গাছ ছিল চারিদিকে, কিন্তু আম তো ছিল না। বেশিরভাগ মাটির তৈরি ঘরে করা হাতে আঁকা আলপনা আর বিশাল আম গাছ দেখার পরে আমরা গিয়ে পৌঁছালাম রামকেলির ধাম এবং 1515 খ্রিস্টাব্দের 15 জুনে অবস্থিত মদনমোহন মন্দিরে। এখানে ছিল তমাল এবং কেলি কদম্ব বৃক্ষ, যেটা 500 বছরের পুরনো। এখানে ঢুকতে আমরা দেখতে পেয়েছিলাম শ্রী চৈতন্যদেবের বিশাল বড় এক মূর্তি। বলা হয় যে চৈতন্যদেবের সঙ্গে লক্ষ লক্ষ ভক্তের এখানে মিলন হয়েছিল। অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছিলেন চৈতন্যদেবের সঙ্গে দেখা করতে। এছাড়াও রূপ সনাতনকে চৈতন্যদেব এখানে দীক্ষাও দিয়েছিলেন। বাংলা, বিহার এবং ওড়িশার রাজধানী গৌড়ে ঐতিহাসিক নিদর্শন ছিল চোখে পড়ার মতো। এটি হল চৈতন্য মহাপ্রভুর চরণ মন্দির, যেখানে আমরা চৈতন্যদেবের পদচিহ্ন দেখতে পেয়েছিলাম। ভগবান দর্শনের পর আমরা বেরিয়ে পড়লাম গৌড়ের অন্যান্য স্থাপত্য কাজ দেখার জন্য। এই জায়গাটির নাম হলো বারোদৌড়ি। এখানে 12টা দরজা আছে, তাই এর নাম বারোদৌড়ি। সেনবংশের রাজা লক্ষণ সেন এই স্থানটিকে ডেভেলপ করে বলে অনেকে এটিকে সেনবাটিও বলে থাকেন। এখানে ছোট ছোট পোড়া ইটের কাজ এবং গম্বুজাকৃতির দেয়ালগুলো ছিল দেখার মতো। তবে মুসলিমদের ভারতে আগমন এবং ভূমিকম্পের ফলে লক্ষণ সেনের আমলের কোনো স্ট্রাকচারই এখানে দেখতে পাওয়া যায় না। মুসলিমরা পান্ডুয়াতে এর কিছু ধ্বংসাবশেষও নিয়ে যায়। পুরো ইমারতটি দাঁড়িয়ে রয়েছে পোড়া ইট এবং চুন সুরকি দিয়ে করা বড় বড় দেওয়ালের কাজের ওপর। এখানে কোনো লোহা বা ঢালাইয়ের কাজ দেখতে পাওয়া যায় না। গম্বুজ আকৃতির হওয়ায় এর ভেতরের টেম্পারেচার বাইরের তুলনায় অনেকটাই কম। এটি হলো দখিল বা সেলামি দরওয়াজা। এই স্থান থেকে সুলতানকে গোলা বর্ষণের মাধ্যমে সম্মান প্রদর্শন করা হতো বলে এর নাম সেলামি দরওয়াজা। এখানে আমরা দেখতে পাই পোড়া ইটের কাজ, সব জায়গাতেই সেই একই রকমভাবে তৈরি ইমারত। এবং শুধু তাই নয়, এর আশেপাশের ছোট ছোট দেয়ালে তৈরি সুন্দর কারুকার্যগুলো ছিল খুবই সুন্দর। খুব সূক্ষ্ম কাজের নিদর্শন আমরা এখানে দেখতে পাই। এটি হলো কদম রসুল মসজিদ, যেটা নসরত শাহ বানিয়েছিলেন। এখানেই আমাদের স্টুডেন্টরা একটি উঁচু পাহাড়ের টিলা মতন স্থান খুঁজে পায়, যেটাতে তারা খুব উৎসাহের সহিত উঠে ছবি তোলে। আমিও এখান থেকে কিছুটা ভিডিও ক্যাপচার করে নিই। চারকোণ বিশিষ্ট এই ঘরটি সুলতান নসরত শাহ বানিয়েছিলেন, যেখানে আমরা হযরত মুহাম্মদের পদচিহ্ন দেখতে পাই। পীর শাহ নিয়ামতুল্লাহকে হত্যা করার জন্য সম্রাট ঔরঙ্গজেব তার সেনাপতি দিলওয়ার খায়ের পুত্র ফতে খাঁকে গৌড়ে পাঠিয়েছিলেন। এবং বলা হয় যে গৌড়ে উপস্থিত হয়েই ফতে খাঁ রক্ত বমি করে মারা যান। এটি হলো ফিরোজ মিনার। 25 মিটার উঁচু এই মিনারটির নির্মাতা ছিলেন সৈফুদ্দিন ফিরোজ নামে একজন হাফসি, যিনি বারবক শাহকে হত্যা করে সুলতান হয়েছিলেন, যেটাকে বলা হয় বাংলার অন্ধকারময় যুগ বা অরাজকতা। এটি হলো বড় সোনা মসজিদ। ওপরে গোল হয়ে যে গম্বুজ আকৃতি জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, এখানে চিকনের কাজ রয়েছে। এটি হলো ফতে খায়ের সমাধিস্থল। সালটি হলো 1658 থেকে 1707।
এখানেই দেখতে পেলাম একটি অপূর্ব সুন্দর পাথর খচিত স্তম্ভ, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। এটি হলো আদিনা বা জামি মসজিদ। এটা এতক্ষণে দেখা সবচেয়ে বড় মসজিদ, যেটা বিশাল বড় একটি জায়গা জুড়ে রয়েছে। এটি সিকান্দার শাহের বানানো স্থাপত্যকলার অন্যতম বৃহত্তম নিদর্শন। এই মসজিদে সুলতান এবং তার পরিবারের মহিলাদের জন্য তখত নামে উচ্চ রাজ আসন সংরক্ষিত ছিল। আমি যেহেতু হাঁটতে হাঁটতে ভিডিও করছিলাম মোবাইল থেকে, তাই আমার মোবাইলটা অনেকটাই বেশি শেক করার জন্য স্ক্রিনটা একটু এরকম দেখাচ্ছে, কষ্ট করে একটু দেখে নেবেন। ভেতরের কাজটি ছিল খুবই সুন্দর এবং সব জায়গাতেই আমরা এই গম্বুজ আকৃতির কাজ দেখতে পাই, যেটা বড় বড় দেয়ালের মাধ্যমে দাঁড়িয়ে রয়েছে এই বড় বড় ইমারতগুলো, যেখানে শুধুমাত্র পোড়া ইট এবং চুন সুরকি দিয়ে কাজ করা রয়েছে। একলাখি সমাধিসৌধ, এটি তৈরি হতে 1,00,000 টাকা খরচা হওয়ায় এর নাম একলাখি। এটি রাজা গণেশ, তার পত্নী ও পুত্রের সমাধি এখানে আছে। এটা রাজা গণেশ নয়। এছাড়াও আমরা এখানে দেখতে পাই সুন্দর পোড়া ইটের সূক্ষ্ম কাজ। এবং রোদ ঝলমলে আকাশ আমাদের যাত্রাকে আরো সুন্দর করে তুলেছিল। এটি হলো চিকা বা চামকান মসজিদ। অনেক চামচিকে বাস করত বলে এর এরকম নাম হয়েছে। এটি একটি মসজিদ হলেও এটি আসলে হলো একটি সমাধি স্থান। এটি হলো গুমটি দরওয়াজা, এবং এখানেই আমাদের স্টুডেন্টসরা আবার আবিষ্কার করেছে একটি পাহাড়ের টিলা, যেখানে সবাই উঠে খুব আনন্দের সাথে ছবি তুলছে, এবং টিচাররাও কিছু পিছু ছিল না। আরো একজন এ মনে একটু টায়ার্ড হয়ে গেছে, বাট না, এক্সাইটমেন্ট সবার মধ্যে অনেকটাই। ওয়েল, পাহাড়ে ওঠার পর খিদেও তো খুব পায়। এরপরে আমরা একটা হোটেল যার নাম ছিল অমর হোটেল, সেখানে গিয়ে ডিমের কারি, ভাত ডাল ভাজা দিয়ে ভালোভাবে আমাদের দুপুরের খাবার সারি। তবে হ্যাঁ, দই মিষ্টি ছাড়া বাঙালির খাবার অসম্পূর্ণ থেকে যায়, তাই এই অদ্ভুত সুন্দর একটি ভাড়ে মালদা স্পেশাল দই এবং একটি সন্দেশ মতন খেতে একটি মিষ্টি, যেটা খুবই সুন্দর খেতে ছিল, সেটা দিয়ে আমরা আমাদের দুপুরের খাবার শেষ করি। খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এবারে ডেস্টিনেশনটা ছিল খুবই ইন্টারেস্টিং, কারণ এটা ছিল আদিনার ডিয়ার পার্ক, যেখানে আমরা অনেক হরিণ দেখতে পেয়েছিলাম। তো আমরা এখন যেটা দেখতে পারবো এখানে, সেটা হলো চিতল হরিণ অর্থাৎ স্পটেড ডিয়ার এবং অ্যাভিয়ারি অর্থাৎ পাখিরালয়। এই পার্কটি 4টার সময় বন্ধ হয়ে যায় এবং আমরা যখন গিয়ে পৌঁছেছিলাম তখন 4:15 বেজে গেছিলো, বাট আমরা অনেকে ছিলাম এবং সবাই মিলে পার্কের লোকেদের রিকোয়েস্ট করায় তারা আমাদেরকে অ্যালাও করে পার্কে যাওয়ার জন্য। প্রায় 1.5 কিলোমিটার হেঁটে এই পার্কটার ভেতরে ঢুকতে হয়, এবং দেখতেই পাচ্ছেন আমরা খুবই টায়ার্ড অ্যাজ ওয়েল অ্যাজ খুব এক্সাইটেড হয়ে আমাদের ফুল ব্যাটেলিয়ন ফৌজ চলেছে পাখিরালয় দেখতে। অলরেডি আমরা পাখি দেখে নিয়েছি, এবার আমরা দেখতে যাচ্ছি হরিণ, যেটা দেখার জন্য সবাই খুবই এক্সাইটেড। কিছু সারস পাখিও তাদের বাসা দেখার পর আমরা ফাইনালি দেখতে পাই এক দল হরিণ ঘুরে বেড়াচ্ছে। সূর্যি মামা ডোবার সাথে সাথে আমাদেরও এবার হোটেলে ফেরবার পালা, তবে তার আগে এখনো কয়েকটা ডেস্টিনেশন বাকি আছে।
হ্যাপি ফেসেস। হোটেলে ফেরার পথেই দেখতে পেলাম দ্য ফেমাস মালদার সদর শহর ইংলিশ বাজার বা ইংরেজ বাজার। লাস্ট বাট নট দ্য লিস্ট, রামকৃষ্ণ মিশন মালদা। এটা ছাড়া হয়তো আমাদের ভ্রমণ অসম্পূর্ণ থেকে যেত, তাই সন্ধ্যেবেলা আমরা চলে গেছিলাম ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ নিতে। পরের দিনটি ছিল 28 তারিখ, সিস্টার নিবেদিতার জন্মদিন, তাই আমরা সেখানেই একটি সিস্টার নিবেদিতা পাবলিক স্কুলে গেছিলাম নিবেদিতার জন্মদিন উদযাপনের উদ্দেশ্যে। স্কুলে ঢোকার মুখেই ছিল নিবেদিতার একটি বড় মূর্তি এবং পাশেই চলছিল আজকের প্রোগ্রামের প্ল্যানিং। স্কুলটি আমার খুব ভালো লাগে কারণ ওদের ছিল স্মার্ট ক্লাসরুম এবং বাকি সকল ফেসিলিটিস ছিল খুব আপডেটেড ওয়েতে। রোববার থাকায় কোনো স্টুডেন্ট ছিল না, তাই আমাদের স্টুডেন্টরাই ওদের ক্লাসরুম কবজা করে নেয় গিয়ে। এরপর শুরু হয় আমাদের অনুষ্ঠান, বৈদিক মন্ত্র পাঠ ও নিবেদিতার চরণে অর্ঘ্য প্রদানের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। যাতে যাতে দেব হস্তে দেব হস্তে বজ্র হয়ে উঠতে পারি কিন্তু তা জানো কোন তোমরা ভারতবাসী, তোমরা শ্রীকৃষ্ণের জাতি, তোমরা কি না জানো, তোমায় আমি নমস্কার করি। এবং রামকৃষ্ণ স্মরণাম দিয়ে শেষ হলো আমাদের অনুষ্ঠান। শুধু প্রোগ্রামই নয়, শেষ হলো আমাদের গৌর ভ্রমণও। জানি থেকে যাবে রেশ, তবু এখানেই শেষ আমাদের গৌর ভ্রমণ। জয় ঠাকুরমা স্বামীজির, জয়, নমস্কার।